হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের কুড়ি থেকে বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন পদার্থ কি কি অবস্থায় থাকতে পারে কঠিন তরল ও গ্যাসীয় দুই নম্বরে আছে ঠিক ভুল নির্বাচন করো তরল পদার্থের নিজস্ব আকার আয়তন আছে এটা হচ্ছে ভুল কারণ তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে তাই এর নিজস্ব কোনো আকার আয়তন নেই পরেরটা তরল পদার্থ যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে এটা একদম ঠিক গ্যাসীয় পদার্থের নিজস্ব আকার নেই এটাও একদম ঠিক গ্যাসীয় পদার্থ গড়িয়ে যায় ভুল তরল পদার্থ গড়িয়ে যায় তরল পদার্থ ছড়িয়ে পড়ে এটা ঠিক কঠিন পদার্থের নিজস্ব আকার আছে এটাও ঠিক নর্দমায় কোন পাউডার দেওয়া হয় ব্লিচিং পাউডার চার নম্বর প্রশ্ন কঠিন পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন আছে আয়তন বলতে বোঝায় কোনো বস্তু যতটা স্থান দখল করে থাকে সেটাই হচ্ছে ওই বস্তুর আয়তন উদাহরণ হচ্ছে দেখো কঠিন পদার্থের ইট কাঠ পাথর ইত্যাদি পাঁচ নম্বর প্রশ্ন তরল পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো তরল পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে যেমন দুধ জল তেল ইত্যাদি গ্যাসীয় পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখো গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নেই যেমন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি তাহলে দেখলাম কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে শুধুমাত্র গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারও নেই আয়তনও নেই সাত নম্বর প্রশ্ন বস্তুর ভর বলতে কী বোঝো কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বস্তুটির ভর বলে আট নম্বর প্রশ্ন বস্তুর আয়তন বলতে কী বোঝো কোনো বস্তু যে পরিমাণ জায়গা দখল করে থাকে তাকে বস্তুটির আয়তন বলে দাঁড়িপাল্লায় বস্তুর কি মাপা হয় ভর বস্তুর ভর মাপা হয় কি দিয়ে বাটখাড়া বেলুনের মধ্যে কি থাকে গ্যাস বারো নম্বর প্রশ্ন কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দাও ধূপের ধোঁয়া উনুনের ধোঁয়া ইত্যাদি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওয় বাই